স্বাভাবিক সময়ে হাটের দিন শত শত যন্ত্রচালিত নৌকা ভর্তি ফল নিয়ে বিক্রেতারা আসেন এই হাটে। কিন্তু লকডাউনে কৃষিপণ্য পরিবহনে বিধিনিষেধ না থাকলেও শনিবার হাটে ফল এসেছে কম। সরবরাহ কম থাকলেও ক্রেতার সংখ্যা কম ছিল না। তারা চলন্ত নৌযান থেকেই দর কষাকষি শুরু করেন, কেনেন অনেকে। ঘাটে ফেরার সাথে সাথে ভিড়ভাট্টা আরও বাড়ে। সব মিলিয়ে জমজমাট বেচা কেনার ইঙ্গিত মেলে শুরু থেকেই। আমরা যারা কষ্ট করে নিয়ে আসি এখন তো একটু ভালো দামে বিক্রি করে আছে। কলা 220 টাকা করে আনা জানছি নি, ভালো দাম বেশি আজকে সস্তা করে। কত বাজারে বিক্রি দিলাম 350 টাকা করে, আজকে দিলাম 700 টাকা করে। সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা, এমন অভিযোগ ক্রেতাদের। গত হাটে যে কাঁঠাল বিক্রি হয়েছে 15-20 টাকায়, এ হাটে সেটির দাম হয়েছে 40-50 টাকা। 3-350 টাকার আমের দাম ক্যারেট প্রতি বেড়েছে 100 টাকা। আমি আগে কাঁকড়া কিনতে দেবে 15 টাকা, 10 টাকা, 20 টাকা, 25 টাকা, আজকে মানে বাজার রয়েছে মানে 70 টাকা, 60 টাকা, 50 টাকা, ওই রকম দাম। লকডাউনের ভিতরে আজকে মাল কম হিসেবে দাম বেশি। আমরা বসে আছি এখানে, আসছিলাম মালের জন্য কষ্ট বিষ্ট করি, এখন বাজারে মাল আসা নাই। অনেক টাকা কষ্ট করে আসছে এখানে মালের জন্য, এখানে মাল যেগুলো আসছে এগুলো হচ্ছে না, আর হচ্ছে মালের দাম একটু বাড়তে লকডাউনের কারণে। এদিকে দাম নিয়ন্ত্রণে ভূমিকা নেই দাবি করে পরিচালনা কমিটি জানায় করোনা সংক্রমণ রোধে তৎপর তারা। মাল আনতেছে তা তার ন্যায্য মূল্যে কিনতেছে, নিয়মিত মাইকিং করতেছি, সচেতনতা করতেছি যাতে মানুষ সুস্থ থাকে। ব্যবসায়ীরা জানান স্বাভাবিক সময়ে 20-25 লাখ টাকার ফল বেচা কেনা হয় এই হাটে। সময় সংবাদ, রাঙামাটি।